आज के आम्रा देखबो किभाबे आम्रा इमेल मार्केटिंग करते पारी एबं इमेल मार्केटिंग की जिनिस ए विषयटा आजके आम्रा देखबो। आम्रा जखन एकटी वेबसाइट तैरी करी, वेबसाइट तैरी करार परे आमादेर प्रयोजन होच्छे एखन आमादेर विजिटर। तो এই ভিজিটरগুলো নিয়ে আসার জন্য একটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং এর মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের পোস্টগুলোকে ইমেলের মাধ্যমে একজন ভিজিটরের কাছে পৌঁছে দিতে পারি এবং সে যখন ইমেলটি খুলে আমাদের ইমেলটি দেখবে এবং ইমেলটি পড়বে, সেখান থেকে কিন্তু আমরা অনেকগুলো ভিজিটর পেতে পারি। তো এই ইমেল মার্কেটিংটা আমরা কিভাবে করব এই বিষয়টা আমরা দেখব। ইমেল মার্কেটিং আসলে কিভাবে করে আমরা সেটাকে দেখে নেই। ইমেল মার্কেটিং করার জন্য অনেকগুলো টুলস আছে, আমরা একটি টুলস ব্যবহার করে ইমেল মার্কেটিং করব। তো চলুন দেখে নেই যে আসলে ইমেল মার্কেটিং যারা করছে তারা কিভাবে আমাদেরকে ইমেল পাঠাচ্ছে। তো এখানে একটি মেইল দেখতে পাচ্ছেন বিং ওয়েবমাস্টার টুল থেকে। তারা এখানে আমাদেরকে বিভিন্ন ধরনের অফার, বিভিন্ন ধরনের এই যে দেখুন ক্রেডিটের ইমেল পাঠাচ্ছে, যে আমরা চাইলে এই ক্রেডিটগুলো রিডিম করে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করতে পারি। তো এই ধরনের ইমেল আমরা আমাদের ভিজিটরদেরকে পাঠাবো এবং আমাদের ওয়েবসাইট থেকে আমরা আমাদের ভিজিটরদের ইমেলগুলো কালেক্ট করব এবং সেই ইমেলের মাধ্যমে আমরা আমাদের ভিজিটরদেরকে জানিয়ে দেব যে আমাদের ওয়েবসাইটে একটি পোস্ট হয়েছে, তুমি চাইলে সেই পোস্টটি দেখতে পারো। এবং আমাদের এই ওয়েবসাইটে আমরা এই ধরনের একটি পপ আপ ফর্ম তৈরি করব। এই পপ আপ ফর্মটির মাধ্যমে আমরা আমাদের ইউজারদের ইমেল এবং ইউজারদের নামগুলোকে আমরা কালেক্ট করব এবং ইউজাররা যেই ইমেলটি এখানে সাবমিট করবে দেন ওই ইমেল অ্যাড্রেসে আমরা আমাদের পোস্টের লিঙ্কগুলো পাঠিয়ে দেব যাতে তারা সেইখান থেকে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারে। ইমেল মার্কেটিং করার জন্য অনলাইনে অনেকগুলো সফটওয়্যার রয়েছে, অনেকগুলো কোম্পানি রয়েছে যেগুলো আসলে ইমেল মার্কেটিং প্রোভাইড করে। তো আমরা গুগলে যদি সার্চ করি ইমেল মার্কেটিং টুলস লিখে, তাহলে আমরা অনেক ধরনের ওয়েবসাইট পাবো। সেইখান থেকে আমরা যে কোনো একটি ওয়েবসাইটকে চয়েস করে নেব আমাদের ইমেল মার্কেটিং করার জন্য। তো আমি গুগলে সার্চ করছি, ইমেল মার্কেটিং টুলস লিখে সার্চ করার পরে আমরা এখানে অনেকগুলো টুলসের লিস্ট দেখতে পাচ্ছি। এখান থেকে যে কোনো একটি চয়েস করে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য ইমেল মার্কেটিং শুরু করতে পারি। এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, সেন্ডার, সেন্ড প্লাস, মেলচিপ, মেলারলাইট, এভার আরও অনেক ইমেল মার্কেটিং টুলস আছে। আপনি চাইলে যে কোনো একটির মাধ্যমে আপনার ওয়েবসাইটে ইমেল মার্কেটিং করতে পারেন। তো আমরা যেই ওয়েবসাইটটির মাধ্যমে ইমেল মার্কেটিং করব সেটা হচ্ছে মেইলচিম্প। এই ওয়েবসাইটটির মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে ইমেল মার্কেটিং করব। তো আমরা এই ওয়েবসাইটটির ভিতরে প্রবেশ করি, এই ওয়েবসাইটের ভিতরে আমরা চলে গেলাম। তো এটা একটি ইমেল মার্কেটিং টুলস। এইখানে বিভিন্ন ধরনের প্ল্যান আছে, ফ্রি এবং প্রিমিয়াম দুইটিভাবেই আপনি এই ওয়েবসাইটটিতে কাজ করতে পারেন। আপনি যদি পিকে প্ল্যানের উপরে ক্লিক করেন তাহলে আপনি তাদের প্ল্যানগুলো দেখতে পারবেন, ফ্রি এবং প্রিমিয়াম সব কিছুই আপনি এখানে দেখতে পারবেন। আমরা যেহেতু প্রথমত শুরু করেছি তো আমরা প্রথমত ফ্রিতেই কাজ করব। যখন আমরা কাজ করতে করতে আর্নিং রিসোর্সে চলে যাব তখন আমরা প্রিমিয়াম সার্ভিসগুলো ব্যবহার করতে পারবো। তো আমরা প্রথমে ফ্রি দিয়েই শুরু করব। তো ফ্রিতে আপনি 2000 ইমেল কালেক্ট করতে পারবেন এবং মার্কেটিং করতে পারবেন। ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট, ওয়েবসাইট বিল্ডার, মেইলচিপ, ডোমেইন এবং যে যে সার্ভিসগুলো পাবেন সেগুলো এখানে দেওয়া আছে এবং এইখান থেকে কোনো ধরনের তাদের যে লাইভ সাপোর্ট আছে সেগুলো পাবেন না, সেগুলো পাবেন হচ্ছে প্রিমিয়াম সার্ভিসগুলো নিলে তারপরে। তো আমরা যেহেতু ফ্রিতে কাজ করব, প্রথমে যেহেতু আমরা শুরু করছি এখন, তো আমাদের ফ্রিটাই বেটার, ফ্রিটাই এনাফ। তো এইখানে কাজ করার জন্য অবশ্যই আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে। তো আমি এইখানে একটি অ্যাকাউন্ট করে নিচ্ছি। অ্যাকাউন্ট করার জন্য সাইন আপ ফ্রি এর উপরে ক্লিক করবেন। দেন এইখানে আমাদেরকে আমাদের ইমেল অ্যাড্রেসটি দিতে হবে এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের এখানে সাইন ইন করতে হবে। তো আমাদের ওয়েবসাইটের যে ইমেল অ্যাড্রেসটি ছিল সেই ইমেল অ্যাড্রেসটির মাধ্যমে আমরা এই ফর্মটি ফিল আপ করবো। আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি লগ ইন করে নিলাম। দেন এইখান থেকে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটিকে কপি করব। দেন সাইন আপ ফর্মে এসে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দেব। দেন ইউজার নেম দিতে হবে। তো আমি এখানে একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি। দেন পাসওয়ার্ড, এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তারা এখানে দিয়ে দিয়েছে 1, লোয়ার কেস দিতে হবে, আপার কেস দিতে হবে, নাম্বার দিতে হবে এবং স্পেশাল ক্যারেক্টার এবং মিনিমাম 8 ক্যারেক্টারের হতে হবে পাসওয়ার্ড। তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আমরা একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম। দেন তারপরে সাইন আপ, আপনি এখানে টিক মার্ক দিয়ে দিতে পারেন, তাহলে মেইলচিপের যেই স্পেশাল অফারগুলো আছে সেগুলোর মেল আপনাকে করবে। তো আমি এখানে টিক মার্ক দিচ্ছি না। দেন সাইন আপ, ইউজার নেমটি হচ্ছে না, ইউজার নেমটি অলরেডি কেউ নিয়ে নিয়েছে, যার কারণে আমাদেরকে কিছু ওয়ার্ড চেঞ্জ করে দিতে হবে। এখন আমাদের ইমেল অ্যাড্রেসে একটি মেল চলে গেছে, তো সেই মেলটি এখন আমাদেরকে কনফার্ম করতে হবে। আমাদের ইমেলে মেলটি চলে আসছে। তো আমরা মেলটি এখন ওপেন করব। तो मेलटी ओपन करार पर देखते पाচ্ছেন এইখানে অ্যাক্টিভ অ্যাকাউন্ট একটি অপশন আছে। দেন আমরা এইখানে ক্লিক করে অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভ করে নেব। দেন এইখান থেকে আই এম নট এ রোবট, দেন এইখান থেকে প্ল্যানটি সিলেক্ট করতে বলতেছে, তো আমরা ফ্রি প্ল্যানটি সিলেক্ট করে দিলাম। দেন কমপ্লিট। তো এইখানে আমাদেরকে কিছু ইনফরমেশন দিতে হবে, সেই ইনফরমেশনটি আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে সেই ইনফরমেশনগুলো এখান থেকে দিয়ে দিলাম। दें हमार अटोमेटिक फिलअप हो गए। दें इनफरमेशनगुलो हमें ये दिए दीची। दें बिजनेस नेम दिए दीब हमारे वेबसाइटर नाम। दें वेबसाइटर यूआरएलटी वेबसाइटर यूआरएलटी एखान कपि कर नहीं दिए दीब। दें एखे एक फोन नम्बर दीते हैं। दें ये अपशनल फोन नम्बर दिले हो ना दिले हो। तो नीचे ये देखा तरह स्पेशल अफारगुलो नीते चाची कि ना इंटरेस्टेड कि ना, जो इंटरेस्टेड थी ताकि ता विभिन्न भावे इमेल करे तादेर जे स्पेशल अफारगुलो आछे सेगुलो जानिये दिबे। तो आमी एटा एखान थेके नो दिच्छी। देन कन्टिन्यू। एखन आमादेरके आमादेर एड्रेसटी दिते होबे। तो आमी आमार एड्रेसटा दिये दिच्छी। देन सिटी ढाका, एटा आमरा एखान थेके चेन्ज करे दिये दिच्छी सिटीटा। देन सिटीटा एखाने दिये दिलाम। देन एखाने स्टेट। देन कन्टिन्यू। डू यू हैव एनी कन्टैक्ट? दें एटा आमरा एखान थेके नो दिये दिब। और जोदि येस देई ताहले आमादेरके एखाने बेश किछु अपशन दिते होबे। तो आमरा एखान थेके नो दिये दिलाम। देन कन्टिन्यू। तो এইখানে আমাদেরকে প্রশ্ন করতেছে আমরা কি ধরনের অফারগুলো আমরা তাদের মাধ্যমে প্রমোট করব। তো দেন এটা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট, ব্লগ, ভিডিওস এন্ড ফটোগ্রাফি। যেহেতু আমাদের ব্লগ, তো সেক্ষেত্রে আমরা এটাকে ক্লিক করে দেন কন্টিনিউতে ক্লিক করছি। দেন এইখান থেকে দিয়ে দেব আওয়ার ওন ওয়েবসাইট। দেন কন্টিনিউ। তারা এখানে বলতেছে যে তাদের ইমেইলে তাদের যে নিউজ লেটার আছে সেখানে আমরা সাবস্ক্রাইব করব কিনা। তো আমরা এখানে সাবস্ক্রাইব করব না। দেন কোনোটাতেই টিক মার্ক দেওয়ার প্রয়োজন নেই। লেটস গো। तो आमादेर मेलचिपे एक अकाउंट तैरी करा हो गेछे। तो एटाके एखन आमादेर वेबसाइटे इंटीग्रेट करते होबे। तो किभाबे एटा आमरा आमादेर वेबसाइटे इंटीग्रेट करबो ए विषयटा आमी परवर्ती टिउटोरियाले देखिए दिच्छी। जोदि भिडियोटी भालो लागे ताहले अवश्यई भिडियोटीते लाइक करबेन एबं कोनो किछु जानार थाकले भिडियो निचे कमेंट्स करते पारेन। आर परवर्ती भिडियोगुलो पाওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন।